দিন দিন মেট্রো রেলের জনপ্রিয়তা বাড়ছে। ঢাকাবাসী এখন পুরো ঢাকাতেই মেট্রো রেলে যাতায়াত করতে চায়। যদিও উত্তরা থেকে মতিঝিল এই 20 কিলোমিটারই যেন ঢাকাবাসী ম্যাজিকের মতো চলাফেরা করতে পারছেন। সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত বর্তমানে চলাচল করছে ঢাকার উড়ালপথের ট্রেন। মেট্রো রেলের এই 20 কিলোমিটার উড়ালপথে রয়েছে 16টি স্টেশন। এর মধ্যে আইকনিক স্টেশন রয়েছে 3টি। এগুলো হলো উত্তরা সেন্টার, বিজয় সরণী আর মতিঝিল। এর মধ্যে উত্তরা উত্তর, ফার্মগেট আর কমলাপুর এই 3টি স্টেশনে হচ্ছে স্টেশন প্লাজা। সেই সাথে ফার্মগেট আর কারওয়ান বাজার স্টেশন দুটিতে থাকছে আলাদা সুবিধা। আর তা হলো এই 2টি স্টেশন 4তলা হবার কারণে এর দ্বিতীয় তলায় থাকছে শপিং মল। মেট্রো যাত্রীরা যাতে সহজেই শপিং করতে পারে তার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। এবার মেট্রো রেল স্টেশনে যাত্রীদের চলাফেরা আরও নির্বিঘ্ন করতে মেট্রো রেল স্টেশনে নির্মিত হবে স্কাই ওয়াক। উন্নত বিশ্বের মেট্রো রেল স্টেশনের মতো এই স্কাই ওয়াক দিয়ে স্টেশনের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার নিজের সুবিধা মতো জায়গায় ওঠানামা করতে পারবেন। তবে আপাতত কয়েকটি যাত্রীবহুল মেট্রো স্টেশনে 3টি স্কাই ওয়াক নির্মাণ করবে মাস র্যাপিড ট্রানজিট এমআরটি কর্তৃপক্ষ। স্কাই ওয়াক হলো উঁচু করে নির্মিত আচ্ছাদিত হাঁটার পথ বা যা স্টেশনকে মল এবং ট্রান্সপোর্ট হাবের মতো স্থানের সঙ্গে সরাসরি সংযুক্ত করে। রোদ বৃষ্টি যে কোনো সময় এসব স্কাই ওয়াক ব্যবহার করতে পারবেন যাত্রীরা। রাস্তায় যানজট কমাতেও সহায়তা করে এই স্কাই ওয়াকগুলো। ফার্মগেট স্টেশনের স্কাই ওয়াকটি ফার্মগেট ফুট ওভার ব্রিজের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রীরা স্টেশন থেকে সরাসরি ফার্মগেট পৌঁছাতে পারবেন। একইভাবে শাহবাগ স্টেশনের স্কাই ওয়াক ব্যবহার করে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রো রেলের যাত্রীরা যেন স্টেশনে সহজে এবং সরাসরি প্রবেশ করতে পারেন তার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের সঙ্গে সংযুক্ত করে 3টি মেট্রো স্টেশনে 3টি স্কাই ওয়াক নির্মাণ করবে মাস র্যাপিড ট্রানজিট এমআরটি কর্তৃপক্ষ। ফার্মগেট ফুট ওভার ব্রিজের সঙ্গে সংযোগ রেখে একটি স্কাই ওয়াক ফার্মগেট স্টেশনে স্থাপন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি সংযোগের সুবিধার্থে দ্বিতীয় স্কাই ওয়াকটি শাহবাগ স্টেশনে স্থাপন করা হবে। পল্টনের সচিবালয় স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয়ে সরাসরি যাওয়ার জন্য তৃতীয় স্কাই ওয়াকের পরিকল্পনা করা হয়েছে। গেল বছরের 27 নভেম্বর এমআরটি লাইন 6-এর প্রকল্প বাস্তবায়ন কমিটির সবশেষ বৈঠকে এসব স্কাইওয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত এমআরটি লাইন 6 সম্প্রসারণের জন্য অবিলম্বে একটি প্রাক সম্ভাব্যতা যাচাইয়ের শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো রেল কর্মকর্তাদের সূত্র মতে এই স্কাই ওয়াকগুলো সম্পূর্ণ হবার পরে মেট্রো রেল ব্যবহারকারীদের চলাচল সুগম হবে। ফার্মগেট স্টেশনের স্কাই ওয়াকটি ফার্মগেট ফুট ওভার ব্রিজের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রীরা স্টেশন থেকে সরাসরি ফার্মগেট পৌঁছতে পারবেন। একইভাবে শাহবাগ স্টেশনের স্কাই ওয়াক ব্যবহার করে সরাসরি বিএসএমএমইউ হাসপাতালে চলে যাওয়া যাবে। এরই মধ্যে শাহবাগ স্টেশনে 2টি স্কাই ওয়াকের কাজ চলমান আছে। এর মধ্যে একটি বারডেম হাসপাতালের সঙ্গে এবং অন্যটি শাহবাগ ফুট ওভারব্রিজের সঙ্গে সংযুক্ত হবে। এ বিষয়ে ডিএমটিসির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, যাত্রী এবং কর্তৃপক্ষ উভয়ই স্কাই ওয়াক নির্মাণের জন্য আগ্রহী। প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ডিএমটিসির প্রধান জানান, প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ সচিবালয়ের জন্য স্কাই ওয়াক তৈরির ক্ষেত্রে বিশেষ বিবেচনার প্রয়োজন এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। শাহবাগ স্টেশনে বিএসএমএমইউ কর্তৃপক্ষ প্রস্তাবিত স্কাই ওয়াকের অনুমোদন দিয়েছে এবং এটি বর্তমানে নকশার পর্যায়ে রয়েছে। স্কাই ওয়াকগুলোতে 2টি র্যাম্প থাকবে, একটি হাসপাতালের কেবিন ব্লকের দিকে এবং অন্যটি সুপার স্পেশালাইজড ইউনিটের দিকে।
তৃতীয় স্কাইওয়াকের নির্মাণের জন্য এমআরটির পরিকল্পনা ছিল এটিকে ফার্মগেট মেট্রো স্টেশন থেকে সরাসরি ফার্মগেট ফুট ওভারব্রিজের সঙ্গে সংযুক্ত করা। তবে ওই স্থানে সিটি কর্পোরেশন বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সুবিধার্থে একটি চলন্ত সিঁড়ি বসানোর পরিকল্পনা রয়েছে। যদি ফুট ওভারব্রিজের সঙ্গে র্যাম সংযুক্ত না করা হয় তাহলে একজন মেট্রো যাত্রীকে স্টেশন থেকে নেমে আবার ফুট ওভারব্রিজে উঠতে হবে ফার্মগেট মোড় অতিক্রম করতে, যা যাত্রীর জন্য কষ্টকর হবে। তবে এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে ডিএমটিসিএল জানিয়েছে। এসব প্রকল্পের বাজেট সম্পর্কে কর্তৃপক্ষ বলছে প্রকল্পের নকশা শেষ করে বাজেট নির্ধারণ করা হবে। তবে স্কাইওয়াক প্রকল্পের জন্য তহবিল মাস র্যাপিড ট্রানজিট এমআরটি প্রকল্পের প্রধান বরাদ্দ থেকে আসবে বলে কর্তৃপক্ষ আশা করছেন, কারণ চলমান প্রকল্প সংশ্লিষ্ট বাড়তি উন্নয়ন কর্মকাণ্ড মূল প্রকল্প ব্যয় থেকে পরিচালিত হয়। মেট্রো রেল যাত্রীদের স্টেশনে ওঠানামার জন্য প্রস্তাবিত তিনটির বাইরে অতিরিক্ত স্কাইওয়াক নির্মাণের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ডিএমটিসিএল। দিন দিন মেট্রো রেলের পরিধি যেমন বাড়ছে তেমনি সমানতালে বাড়ছে যাত্রীদের প্রত্যাশাও। তাই রাত 8:30 পর্যন্ত ট্রেন চললেও যাত্রীদের এখন দাবি কখন চলবে মধ্যরাতে। প্রকল্পের প্রস্তাবনায় যেসব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল তাতে যেমন প্রতি 5 মিনিট পরপর ট্রেন ছাড়া, 8টি কোচের সমন্বয়ে 1-1টি ট্রেন সেট করা এবং রাত 11:00 পর্যন্ত যাত্রী পরিবহন তার সবই করা হবে। তবে কর্তৃপক্ষ বলছে মেট্রো রেল যেহেতু দেশে নতুন হবার কারণে হুটহাট করেই তা বাড়ানো সম্ভব হচ্ছে না। বর্তমানে মেট্রো রেলে সকাল সন্ধ্যা অফিসের সময় উপচে পড়া ভিড়ের কারণে এবং যাত্রীদের আরও দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছে দিতে শিগগিরই বর্তমানের ট্রেন চলাচলের মানি 10 মিনিটের হেডওয়ে কমিয়ে আনার কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ, আর এটি 7 মিনিটে কমিয়ে নিয়ে আসার কথা ভাবছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের সূত্র মতে বর্তমানে মেট্রো রেল প্রতিদিন 150 বার যাতায়াত করছে ও এখন 10 মিনিট পরপর ট্রেন চলছে, আর 7 মিনিট পরপর মানে সময় কমিয়ে আনলে সেক্ষেত্রে ট্রেন চলবে 170 থেকে 180 বার। এতে মেট্রো রেলের যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে। এছাড়া প্রতি কোচে 2,308 জন যাত্রী বহনের সুযোগ রয়েছে, সে তুলনায় যাত্রী যাচ্ছে 1,800 জন থেকে 2,000 জনের মতো। মেট্রো রেলে বিদ্যুৎ খরচ, ব্যবস্থাপনা খরচ এবং নির্মাণের যে বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে তাতে করে দৈনিক 3 কোটি টাকা আয় করতে হবে, এমনটাই বলছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। উত্তরা থেকে মতিঝিল অংশে রাত 8:30 পর্যন্ত চলাচলের প্রথম 2 দিনে মেট্রো রেল আয় করেছে 1,62,00,000 টাকা, যা এখন পর্যন্ত মেট্রো রেলের রেকর্ড সংখ্যক আয়। আর এই 2 দিনে যাত্রী চলাচল করেছে 2,50,000-এর বেশি। আর মেট্রো রেল সূত্র মতে মেট্রো রেল প্রতিদিন আয় করছে প্রায় 1,50,000,000 টাকার মতো, এর মধ্যে একক ভ্রমণ বা সিঙ্গেল জার্নি টিকিট থেকে প্রায় 90,00,000 টাকা আর এমআরটি পাস বা র্যাপিড পাস থেকে আয় করছে প্রায় 65,00,000 টাকার মতো। এমআরটি লেন 6-এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত 21.26 কিলোমিটারের নির্মাণে মোট ব্যয় 33,472 কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থা জাইকার ঋণ থেকে 19,718 কোটি 70,00,000 টাকা ব্যয় হচ্ছে। মেট্রো রেলের স্বপ্নযাত্রা শুরু হয় 2012 সালের 18 ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এই মেগা প্রকল্পটির অনুমোদন দেয়। ঢাকার প্রথম মেট্রো রেল লাইন উত্তরা টু মতিঝিল নির্মাণ কাজ 2016 সালের 26 জুন শুরু হয়। প্রথমে প্রকল্পটির মেয়াদ ছিল 2012 সালের 1 জুলাই থেকে 2024 সালের 30 জুন পর্যন্ত। তবে কাজ বেড়ে যাওয়ায় প্রকল্প শেষ করতে সময় লাগবে আরও 1 বছর 6 মাস। সেক্ষেত্রে এটির মেয়াদ 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বেড়েছে। তবে আশার কথা হল মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ 2025 সালের জুনে চালু করার কথা রয়েছে। দর্শক, মেট্রো রেলের পিলার এবং স্থাপনায় পোস্টার লাগানো থেকে বিরত থাকি। মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো, মূত্র বিসর্জন এবং রেলিং চমকানো আইনত দণ্ডনীয় অপরাধ। এবার বিদায় নিচ্ছি,
আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।